হ্যালো, আজকে আমরা দেখবো ফেসবুক কভার। ফেসবুক কভারের জন্য 8 ফুট সাইজ নিতে হলো, ফেসবুক কভারের জন্য 8 ফুট সাইজ নিতে হয় হলো 820x360 পিক্সেল, আর একটা সম্পূর্ণ পিক্সেলে দেবো। আর তারপর আমরা এই ভিডিওর সাথে শিখবো রাউন্ডের কর্নার কীভাবে করতে হবে। হ্যাঁ, ফার্স্টে আমরা যেটা নেবো সেটা হলো যেটা নেবো সেটা হলো নতুন একটা আর্টবোর্ড। আর্টবোর্ড সাইজ নেওয়ার জন্য আমরা যে কাজটা করবো, 820x360 পিক্সেল নিলাম, নেওয়ার পর ক্রিয়েট দিলাম। ক্রিয়েট নিলে একটা নতুন আর্টবোর্ড সাইজ এসে আর্টবোর্ড এসে করলো। তারপর আমরা এই ডিজাইনটা করবো। হ্যাঁ, এই ডিজাইনটা ডিজাইনটা করার আমরা দুইভাবে করতে পারি। একভাবে হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল, আমরা রেক্টেঙ্গেল টুল নেবো। রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুল, রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমরা এই ইফেক্টে যাবো, স্টাইলেস, তারপর এই যে রাউন্ডেড কর্নার, রাউন্ডেড কর্নারে যাবো। তারপর প্রিভিউ অপশন চালু করলে আমরা ছোটো করে করলে বুঝতে পারবো কোন আপনার রাউন্ডেড হচ্ছে কি হচ্ছে না। হ্যাঁ, এইভাবে আমরা বাকিগুলো করতে পারবো। তারপর আমরা আরেকভাবে যেটা করতে পারবো সেটা হলো রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দিয়ে, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দেখেন এইভাবে হয়ে যাবে, সবগুলো হয়ে যাবে এই যে। হ্যাঁ, আমরা একটা দুইভাবে রাউন্ডেড রেক্টেঙ্গেল রাউন্ডেড কর্নারগুলো করতে পারি, বুঝতে পারছেন? ওকে, থ্যাংক ইউ।